আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদেরকে ছোট্ট একটা বিষয় নিয়ে জাস্ট শেখাবো, সেটা হলো যে কিভাবে আপনার নিজের পারচেস করা, মানে নিজের পার্সোনাল ডোমেইনের অ্যাগেনস্টে আপনি কিভাবে ইমেল ইউজ করতে পারেন। ফর এক্সাম্পল, ধরুন আপনার www.xyz.com নামে আপনার একটা ডোমেইন আছে। এখন আমরা বিজনেস পার্সপেক্টিভে আমরা যেটা করি, আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে অনেকটাই আমরা এই ছোট্ট একটা জিনিস না জানার কারণে এই ভুলটা আমরা করে থাকি, সেটা হলো যে আপনার নিজস্ব ডোমেইন আছে, আপনার নিজস্ব ওয়েবসাইট আছে, তারপরও আপনি কী করেন, জিমেলের একটা ইমেল আইডি ইউজ করেন আপনার বিজনেসের জন্য, বা আপনার ইয়াহু বা আউটলুকের কোনো ফ্রি ভার্সান যে আপনার ইমেলগুলো আছে সেগুলো আপনারা ইউজ করেন। এটা একটা একদমই প্রফেশনাল বিজনেস পার্সপেক্টিভের জন্য এই ডিজিটাল যুগে একদমই এটা বিমানান আমি মনে করি, এবং এটার প্রফেশনাল যে আপনি একজন বিজনেসম্যান সেটার বহিঃপ্রকাশ এখান থেকে আসে না। সো এটা আমরা না জানার কারণে করি, মূলত আমরা এটা জানি না বলেই আমরা এই ছোট্ট কাজটা আমি করি না। সো আপনার যদি নিজস্ব ডোমেইন থাকে এবং আপনার ওয়েবসাইট থাকে, তো আপনি ইজিলি আপনার ডোমেইন থেকে, মানে আপনার সি প্যানেলে ঢুকে আপনি আপনার পছন্দ মতো ইমেল আইডি ক্রিয়েট করতে পারেন, এবং সেই ইমেল আইডি কিন্তু আপনি কী করতে পারেন, একদম সুন্দরভাবে ইউজ করতে পারেন। তাতে আপনার ভিজিটিং কার্ডে আপনার পার্সোনাল ইমেল, আপনি আপনার নিজস্ব কোম্পানির নামে ইমেল আপনি কী করতে পারেন, মানুষকে পাবলিশ করতে পারেন, প্রচার করতে পারেন, এবং তারাও তখন আপনাকে অনেকটা ট্রাস্টেড এবং প্রফেশনাল বিজনেসম্যান হিসেবে আপনাকে ট্রিয়েট করবে। সো চলুন আমরা সে বিষয়টা দেখি যে কীভাবে আপনার নিজস্ব প্রাইভেট ডোমেইন থেকে আপনি কীভাবে ইমেল ইউজ করতে পারেন। সো প্রথমে যে কাজটা করতে হবে, আপনার সি প্যানেল লগ ইন করতে হবে। সি প্যানেল লগ ইনটা আপনি কীভাবে করতে পারবেন, আপনার যাদের থেকে হোস্টিং কিনবেন, মানে ডোমেইন রেজিস্ট্রেশন এবং হোস্টিংটা করছেন, তাদের কাছে আপনাকে বললেই হবে যে আমার সি প্যানেল বা আমার ডোমেইনের অথরিটিস দাও, আমি এখানে আমি কাজ করব, এবং তারা তাই দিতে বাধ্য এবং তারা দিয়ে থাকে। তো আপনি সি প্যানেলে ইউজার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পরে আপনি দেখুন, আপনার এই সি প্যানেলে ঢোকার পরে আপনি নিচের দিকে যদি একটু ড্র্যাগ করেন, ড্র্যাগ করার পরে আপনি এখানে দেখতে পারবেন ইমেল অ্যাকাউন্টস নামে একটা অপশনস আছে। সো আপনি ইমেল অ্যাকাউন্টস অপশনসে আপনি যদি ক্লিক করেন, ক্লিক করার পরে আপনি এখানে দেখতে পাবেন যে আপনার নামে যদি কোনো ইমেল আইডি ক্রিয়েট করা থাকে সেগুলো আপনার এখানে ভিজিবল হবে। তো আমার এখানে কোনো ইমেল আইডি এখন ক্রিয়েট করা নাই বলে আমি এখানে দেখতে পাচ্ছি না। তো আপনি এই অবস্থাতে এখানে যে ক্রিয়েট নামে একটা অপশনস আছে, দেখুন এই ক্রিয়েট অপশনসে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে তারপরে ইউজার নেম নামে একটা অপশনস আছে, যে দেখুন ইউজার নেম। তো আপনি আপনার ইমেল আইডিটা কী নামে ক্রিয়েট করতে চাচ্ছেন, ধরুন আমার একটা পার্সোনাল ইমেল আইডি আছে যে sifatullah@gmail.com। তো আমি এখন চাচ্ছি যে gmail.com-এর জায়গায় আমি ইউজ করবো livetodays.com, যেহেতু আমার ডোমেইনের নাম হলো livetodays.com। তো আমি এখানে দিতে পারি যে sifat@livetodays.com, আমার বিজনেস নেম হলো livetodays.com। সো এর আগে শুধুমাত্র আমি সিফাতটাকে অ্যাড করলাম, হোয়াট এভার আপনি যেটা অ্যাড করেন, আপনার পার্সোনাল বা info@livetodays দিতে পারেন, contact@livetodays.com দিতে পারেন, হোয়াট এভার যেটা আপনার কাছে ভালো মনে হয় বা যেটা আপনার সুইটেবল, বা আপনার অন্যান্য যারা কলিগ বা অন্যান্য যারা স্টাফ আছে তাদের নামেও যদি আপনি ইমেল আইডি ক্রিয়েট করতে চান, ইটস ডিপেন্ডস অন ইউ। তারপরে আমি জাস্ট ইউজার নেমটা দিলাম, দেওয়ার পরে এখানে সেট পাসওয়ার্ড নাও, এখানে একটা পাসওয়ার্ড সেট করে দেওয়া যায়, অথবা আপনি চাইলে বাই ডিফল্ট অটোমেটিক জেনারেট করে নিতে পারেন। এখানে ক্লিক করলে দেখুন জেনারেট হয়ে যাবে এই ইমেল, এইটা পাসওয়ার্ডটা আপনি কী করতে পারেন, কপি করে কোন একটা জায়গায় নোটপ্যাডে আপনি রেখে দিতে পারেন ফর সেফটি, মানে এর পরে আপনার প্রয়োজনের কারণে। তো আমি এখানে নোটপ্যাডের ভিতরে আমি এটা কপি করে রাখলাম। তো অথবা আপনি এখানে নিজস্ব পছন্দ মতন পাসওয়ার্ড আপনি টাইপ করেও দিতে পারেন, যেটা আপনি মনে চাই দিতে পারেন। আচ্ছা, এরপরে স্টোরেজ স্পেস, মানে আপনার এই ইমেল আইডির অ্যাগেনস্টে আপনি কতটুকু স্পেস অ্যালোকেট করতে চান, এটা আসলে মূলত ডিপেন্ড করে আপনার যে হোস্টিং যাদের কাছ থেকে আপনি কিনছেন তারা আপনাকে কতটুকু স্পেস দিচ্ছে। এখন দেখা গেলো আপনি তাদের থেকে 1 GB স্পেস কিনছেন, এখন আপনি যদি একটা ইমেল আইডির পিছনেই 1 GB স্পেস দিয়ে থান, এটা কিন্তু তখন কিন্তু ওই 1 GB স্পেস কিন্তু পুরোটা সে ইউজ করে ফেলবে। তো এটার জন্য ব্যারিয়ার দিয়ে রাখতে পারেন, ধরুন আমি দিলাম 250 MBPS বা 500 MBPS, আমি 500 MB দিলাম স্পেস। হ্যাঁ, তারপরে আর বাকি যা আছে তা এজ ইট ইজ থাকবে। এরপরে ক্রিয়েট অপশনস আমি ক্লিক করব, দেখুন আমার একটা ইমেল আইডি কিন্তু অলরেডি ক্রিয়েট হয়ে গেল। এখন আমার ইমেল আইডিটা কী হলো, তাহলে sifat@livetodays.com। এখন আমার কিন্তু অনেক সুন্দর একটা ইমেল আইডি হয়ে গেছে, যেটা আগে ছিল sifat@gmail.com।
তো এখন কিন্তু সিফাত অ্যাট লাইভ টুডেজ আমার কোম্পানির নামে ইমেল আইডি আমি ক্রিয়েট করছি। এভাবে আপনি চাইলে একাধিক ইমেল আইডি আপনি ক্রিয়েট করতে পারেন। এখন যদি ধরুন আমি আর একটা দেখাই আপনাকে, ধরুন দেখা গেল info@livetodays.com। তো আমি সেম পাসওয়ার্ড একটা জেনারেট করে নিলাম, কপি, এটাকে আমি কপি করে দেন এটা এখানে সেভ করে রাখলাম। তারপরে এটাকে স্পেস দিলাম আমি 500 মেগাবাইট, তারপরে ক্রিয়েট। দেখুন আমার দুটো ইমেল আইডি কিন্তু এখন ক্রিয়েট হয়ে গেছে, এটা একটা ইমেল আইডি, এটা একটা ইমেল আইডি। আপনারা মাঝখানের এটা নিয়ে একটু কনফিউশন থাকতে পারে, এটা আবার কী হলো, তাই না? এটা হলো যে বাই ডিফল্ট লাইফ টুডেজের যে হোস্টিং ক্রিয়েট হয়েছে তার জন্য একটা স্পেস ও নিয়ে নিয়েছে অটোমেটিকলি, এটা কোনো সমস্যা না, এটা ডিলিটও করবেন না কখনো। তো আপনারা এই যে দুটো নতুন দুটো আমি কিন্তু এখন ক্রিয়েট হয়ে গেলো আমার। আচ্ছা, এখন কথা হলো আপনি এখান থেকে আরও অনেক কিছু বিষয় মনিটরিং করা যায়, সো আমি ওটা পরে দেখাচ্ছি। তার আগে এখন কোশ্চেন হলো যে আমি যে দুটো ইমেল আইডি ক্রিয়েট করলাম সেই দুটো ইমেল আইডির ভিতরে আমি কীভাবে লগইন, লগইন করবো, এটা অনেকটা অনেকে জানে না। এই কষ্টটার কারণেই মূলত কী করে তারা জিমেল বা ইয়াহু ফ্রি ইমেলগুলো ইউজ করে। আচ্ছা, এটাতে লগইন করার সিস্টেমটা আমি এখন আপনাদেরকে দেখাই দিচ্ছি। আপনারা নতুন একটা ট্যাবে ওপেন করেন, আপনার ডোমেইনটা, আমার ডোমেইনটা ছিল লাইফ টুডেজ ডট কম। জাস্ট আপনার যে কাজটা থাকবে সেটা হলো এই লাইফ টুডেজ ডট কমের আগে wbwebmail.lifetodays.com, মানে আমার ডোমেইনটা ছিল lifetodays.com, এর আগে শুধুমাত্র ওয়েবমেইল ডট আপনি অ্যাড করবেন, দেন এন্টারপ্রেস করবেন webmail.lifetodays.com। আমার যা ডোমেইন ছিল সেই ডোমেইনের আগে শুধুমাত্র ওয়েবমেইল ডটটা আমি অ্যাড করছি। দেখুন আমার ওয়েবমেইলের ইউজার পাসওয়ার্ড চাচ্ছে, তাহলে আমার ইউজার কী ছিল, sifat@lifetodays.com, আর পাসওয়ার্ড আমি যেটা দিয়েছিলাম কী দিয়েছিলাম, এটা ছিল আমার পাসওয়ার্ড। সেই পাসওয়ার্ডটা আমি কপি করে তারপরে এখানে পেস্ট করে দিলাম, দেন লগ ইন। দেখুন লগ ইন হয়ে গেল। লগ ইন হওয়ার পরে আপনাকে এইভাবে আসবে, তো আপনারা এই বাটনটার উপরে ক্লিক করবেন, দেখুন আমার ইমেলের ভিতরে কিন্তু আমি চলে আসছি এখন ফুল, একদম জিমেল যেভাবে আমরা ইউজ করি অ্যাজ ইট ইজ ঠিক সেম ওয়েতে এখানে চলে আসছে। এখন আপনি যদি ইমেল পাঠাতে চান কেউ, এই যে দেখুন কম্পোজ নামে অপশন আছে, কম্পোজ অপশনে যাবেন, কম্পোজ হবে কাকে আপনি ইমেল করতে চান, ধরুন দিলাম আমি xyz@gmail.com, তাকে আমি ইমেল পাঠাবো। দিলাম সাবজেক্ট দিবেন টেস্ট, তারপরে আমি একটা ইমেল করেই দেখাই আপনাকে, পার্সোনাল আমার একটা ইমেল আইডিতে আমি ইমেলটা করে দেখাই। টেস্ট, তারপরে এখানে আপনি লিখবেন ডিয়ার সিফাত, আই হোপ ইউ আর ডুইং ওয়েল, হোয়াট এভার যেটা লাগে, এরপরে থ্যাংকিং ইউ দিয়া সিফাত দিলাম। এখন আমি সেন্ড, এই যে উপরে দেখুন সেন্ড অপশনস আছে। আবার আপনি যদি কোনো অ্যাটাচমেন্ট দিতে চান, এই যে অ্যাটাচড ফাইল অপশন আছে দেখুন, এই যে অ্যাটাচমেন্ট এখানে ক্লিক করে আপনি কোনো অ্যাটাচমেন্ট দিতে চাইলে, ধরুন আপনি ডেটাবেসটাই অ্যাটাচমেন্ট দিবেন, এই যে ডেটা অ্যাটাচমেন্ট করলাম আমি, আপলোডিং হচ্ছে, এই যে আপলোড হয়ে গেছে ডেটা, এই মানে ফাইলস আপলোড হয়ে গেছে। তারপরে আমি এই যে সেন্ট, ঠিক আছে, দেখুন সেন্ড হয়ে গেছে। এখন আমি আমার ইমেলটা ওপেন করি, আমার পার্সোনাল ইমেলটা ওপেন করি, দেখুন আমার এই যে ইমেলটা চলে আসছে এখানে, এই যে অ্যাটাচমেন্ট সহকারে কিন্তু চলে আসছে, আমার এখানে শো করতেছে সিফাত নামে। হ্যাঁ, তো এখন আমি যদি এটাকে ওপেন করি, ওপেন করলে দেখতে পাচ্ছেন সিফাত@lifetodays.com, দিস ইজ দ্য প্রফেশনাল ওয়ে, মানে এখন
ইজিলি কিন্তু আমি বুঝতে পারতেছি যে এটা কোন কোম্পানি থেকে আমাকে একটা ইমেল পাঠাইছে। আমি যদি এই ব্যক্তিকে নাও চিনি, তার কোম্পানির নামটা কিন্তু এখানে শো হচ্ছে। সো দিস ইজ দ্য থিং। সো এই ছোট্ট ভুলের কারণে, আমরা একটু অলসতার কারণে আমরা এই কাজটা করে থাকি না। আমাদের নিজস্ব ডোমেইন এবং ওয়েবসাইট থাকা সত্ত্বেও আমরা এই ফ্রি ফিচার্সটা আমরা ইউজ করি না। সো আশা করি আপনাদের কাজে দিবে। এখন আপনারা এখন থেকে আপনারা চাইলে আপনাদের নিজস্ব ডোমেইনের ওই ইমেল আইডি আপনারা ইউজ করতে পারবেন। সো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন, যাতে নেক্সট ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায়। থ্যাংক ইউ ভেরি মাচ, হ্যাভ এ নাইস ডে।